মালাকুল মাউতের মুসা আলাইহিস সালাম চর মেরে কানা করে দিছে, এটাও সম্পূর্ণ মিথ্যা কথা। যেই বলুক, যদি বড় বক্তা বলে তখন আমরা বলবো সত্য নহে, মানে মিথ্যা বলছেন বলা যাবে না। এত বড় আলেম কি মিথ্যা বলতে পারে? এত বড় আলেম যেটা বলেন এটা সত্য নহে, শব্দটা একটু ভিন্নভাবে প্রয়োগ করতে হবে যদি বড় বক্তা বড় আলেম বলেন। এই জন্য তখন সরাসরি মিথ্যা বলা যাবে না, বলতে হবে কি সত্য নহে কথাটা। তো যেহেতু যত বড়ই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেন নাই, তাহলে আমরা যত বড় বক্তাই বলুক এটাকে সত্য হিসাবে গ্রহণ করতে পারি না। ওইটা তো আপনার মুসা আলাইহিস সালাম তো চর মেরে কানা করে দিছে, আর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তো বান্দি রেখেছে, এটা শুনেন নাই। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহর কাছে যখন আসছে মনকার নাকির এসছে, তখন একজনেরে বান্দি রেখেছে আরেকজনেরে আল্লাহর কাছে পাঠাইছে, কইছে যাও আল্লাহর কাছে জিজ্ঞেস করে আসো যে আর কোনোদিন এই জায়গায় আসবে নাকি, মানে এই কবরস্থানে আর কেয়ামত পর্যন্ত আসা যাবে না। পরে আরেকজন আল্লাহর কাছে থেকে ওয়াদালে ছুটাই নিয়ে গেছে, এত পাওয়ার নাউজুবিল্লাহ। আচ্ছা, ফেরাউন দোয়া করেছিলেন তাই বৃষ্টি বর্ষণ বা নদীতে পানি এসেছিল, এই ধরনের কোনো ঘটনা জানা থাকলে একটু বলবেন। এই ধরনের কোনো ঘটনা তো আমার জানা নেই, ফেরাউনের দোয়ায় বৃষ্টি বর্ষণ হয়েছে বা নদীতে পানি এসেছিল। এইগুলা সম্পূর্ণ মিথ্যা কথা। বরং ফেরাউনের সময় অনেকগুলো একের পর এক আজাব আসছে, বিভিন্ন রকমের গজব আসছে, এই গজবগুলো দূর করার জন্য তারা মুসা আলাইহিস সালামের কাছে আসছে। মুসা আলাইহিস সালামকে বলছেন যে যে আল্লাহর কাছে একটা দোয়া করো আমাদের এই আজাবটা যাতে দূর হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, ওই আজাবটা সরে গেছে, পরে আবার তারা আগের মতোই হয়ে গেছে। কিন্তু ফেরাউন কখনো দোয়া করছে আর আজাব চলে গেছে, এরকম ঘটনা কখনো ঘটে নাই। এগুলা সব মানে মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প বানোয়াট। জান্নাত আল্লাহর সৃষ্টি, মানুষও আল্লাহর সৃষ্টি, তাহলে মানুষ হলো আল্লাহর সৃষ্টির সেরা জীব। এখন মানুষ সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও কেন জান্নাত কামনা করে, এটা কি ঠিক? জান্নাত আল্লাহর, মানুষও আল্লাহর, ঠিক আছে। তো জান্নাত তো আল্লাহ মানুষের জন্য বানাইছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আর মানুষকে আল্লাহ জান্নাত কামনা করতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের রবের মাগফিরাতের উদ্দেশ্যে প্রতিযোগিতা করো, দৌড়াও, আর ওয়া জান্নাতিন, জান্নাতের উদ্দেশ্যে দৌড়াও। তাহলে জান্নাত চাইতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন তো তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, বরং ফেরদাও চাও। তাহলে মানুষ সারা জীব তো জান্নাত কামনা করবে না কেন? জান্নাত কামনা করার জন্য আল্লাহও শিখাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিখাইছেন। ওই যে সিরাতে ইবনে হিশামের ওই ঘটনা আমি বলছি না এর আগে কয়েকবার, আবুল আহাব চুরি করতেছে, চুরি করার সময় তো আবুল আহাব বলতেছে যে আনা আব্দুল্লাহ হাজা বাইতুল্লাহ, আমিও আল্লাহর গোলাম, গড়ও আল্লাহর, আর এখানে বাইতুল্লাহর উদ্দেশ্যে মানুষ যে সকল দান সদাকা করছে মাল, এগুলো কার মাল? ও আল্লাহর। আখাস্তু বিবিসমিল্লাহ, কিছু মাল আল্লাহর নামে আমি নিয়ে নিলাম, আল্লাহর নামে চুরি করলাম, আমিও আল্লাহর, ঘরও আল্লাহর, মালও আল্লাহর। তো সুতরাং আখাস্তু বিবিসমিল্লাহ, আল্লাহর নামে আমি কিছু নিলাম, অসুবিধা কি? সবে তো আল্লাহর। তা একজন দূর থেকে দেখে লাঠি নিয়ে আসছে, আসে দিছে মায়ের, হাজা দর বললা, এটা আল্লাহর মায়ের, মায়েরও আল্লাহর, সবে আল্লাহর, সবে আল্লাহর। এজন্য এটা সিরাতে ইবনে হিশামের মধ্যে এই ঘটনা আছে। এখন কথা হলো জান্নাতও আল্লাহর, আমিও আল্লাহর। তা আল্লাহ তো আমার জান্নাতে দিতে চান, আমি যদি না যাইতে চাই তো আল্লাহ কি করবে? আমি তো যাইতে চাইতে হবে না, আমি যদি কই না আমি জান্নাতে যাবো না, আমি জাহান্নামে যাবো, তা আল্লাহর কি দরকার আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার?
এটা হলো যে ওদিন আমি আলোচনা করছি না যে এটা হলো সুফিবাদের ভ্রান্ত একটা ধারণা, এটা রাবেয়া বসরির ধারণা। আমাদের দেশে রাবেয়া বসরি কিন্তু বিরাট আল্লাহর ওলি। মানুষ যখন শুনে রাবেয়া বসরি কয়, বিরাট আল্লাহর ওলি ছিল, তাপসী রাবেয়া। অথচ রাবেয়া বসরি একটা পাগল, পাগলই মহিলা। এই মহিলা একদিন এক হাতে আগুন এক হাতে পানি লই দৌড় দিছে, এক বালতি পানি আর আগুন একটা লই রাস্তা দিয়ে দৌড়ায়। তো মানুষ জিজ্ঞাসা করে, এই পাগলি কই যাস? কয়, এই আগুন দিয়ে জান্নাতের জ্বালাই দিব আর এই পানি দিয়ে জাহান্নাম নিভাই ফেলবো। তো কয়, কেন কি হয়েছে, তুই জান্নাত জ্বালাইবি কেন, জাহান্নাম নিভাই ফেলবি কেন? কয়, মানুষেরা জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে, জাহান্নাম থেকে বাঁচার আশায় ইবাদত করে, আল্লাহর ভয় আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত করে না। এই জন্য জান্নাত জাহান্নাম যদি আমি জ্বালা দিতে পারি তো মানুষ আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত করব। হ্যাঁ, এটা হলো রাবেয়া বসরির থিওরি, রাবেয়া বসরির পাগলের থিওরি। ওই পাগলের থিওরির কারণে এই সুফিবাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা হলো যে জান্নাতের আশায় ইবাদত করা যাবে না। এজন্য তারা বলে, জান্নাত দোজখসে মাই কেয়া করো আর জো হে মাই তোজে দেখা করো। আল্লাহ, তুমি আমার জান্নাতে দাও, জাহান্নামে দাও, আমার কোনো দরকার নাই, আমার আফসোস নাই, আমি তোমারে চাই, তোমারে দেখতে চাই, তোমার সাথে মোলাকাত করতে চাই। এটা হলো সুফিবাদের একটা মৌলিক থিওরি। আচ্ছা, এক বাপ্পার মুসাফিরকে ধরে তার কাছ থেকে কিছু টাকা রেখে দেওয়া হয়, তার এই টাকা এখন কি করব? বাপ্পার মুসাফির বুঝছেন কিভাবে? জি জি, আলহামদুলিল্লাহ। না, আসলে তো আমাদের সমাজে এখন এরকম বাটপারে ভরপুর, অসংখ্য যারা এরকম আমাদের কাছে সাহায্য চায়, এদের মধ্যে বিশাল সংখ্যক হলো ভুয়া। মানে তার টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, তারপরেও মানুষের কাছ থেকে এগুলো খুঁজে খুঁজে ইয়ে করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার কাছে সামর্থ্য আছে তারপরেও মানুষের কাছে হাত পাতে, কিয়ামতের ময়দানে সে এমনভাবে উঠবে তার চেহারার মধ্যে কোনো গোস্ত থাকবে না, তাকে দেখে ভয়ঙ্কর আকৃতি মনে হবে কিয়ামতের ময়দানে। এটা সম্পূর্ণরূপে হারাম। যাই হোক, এখন তাকে ধরে যে টাকা নেওয়া হয়েছে, এই টাকা তো আসলে জনগণ থেকে মানে প্রতারণা করে নেওয়া টাকা, তো এই জন্য এই টাকা কেউ খাওয়া যাবে না। এই টাকা ওই সম্ভব হলে যাদের থেকে নিচে তাদেরকে ফেরত দিবে, আর যদি সম্ভব না হয় তাহলে জনকল্যাণে ব্যয় করে দিবে, জনগণের টাকা জনগণের কল্যাণে। না, পাওয়া গেলেও স্ত্রী তো এটার হকদার না, এই টাকাটা হলো জনগণ থেকে নেওয়া। সে জনগণ থেকে প্রতারণা করে বলছে যে, ভাই আমি মুসাফির, আমার আপনারা সাহায্য করেন, তো মানুষ বিশ্বাস করে তারে দিছে মুসাফির মনে করে। এখন জনগণের টাকা জনগণকে দিয়ে দিতে হবে, তো জনগণকে কেমনে দিবেন, কে কে দিছে না দিছে ওইটা তো আমরা নাম ঠিক না জানি না। তো এই জন্য জনকল্যাণে, মানে যেখানে জনকল্যাণে রাস্তাঘাট হইতেছে, তারপর স্যানিটেশন হইতেছে, টিউবওয়েল হইতেছে, এরকম মানুষের কল্যাণে যে কাজগুলো হচ্ছে ওই কাজের মধ্যে খরচ করে দিতে হবে, তাহলে জনগণের টাকা জনগণের কাছে চলে যাবে। মাদ্রাসার দেওয়াটা ঠিক নাই সব টাকা মাদ্রাসা মসজিদে, কারণ এটার নির্দিষ্ট কোনো মালিকানা নেই। ফকির মিসকিনকে সরাসরি না দেওয়া ভালো। এগুলা জনগণের টাকা, যেমন সুদের টাকা, তারপরে ঘুষের টাকা, এগুলা যেমন জনকল্যাণে ব্যয় করতে হয়, ঠিক এই জাতীয় টাকাও জনকল্যাণে ব্যয় করায় ভালো। ওগুলো দিতে পারবে, জনকল্যাণের কাজ। মূল সূত্রটা মনে রাখতে হবে জনকল্যাণ, মানে মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না, কিন্তু হ্যাঁ ওটাও দেওয়া যাবে। তারপরে আপনার টয়লেট, তো যেহেতু টাকাগুলো মানে হারাম টাকা, এজন্য সম্মানজনক কাজে না দেওয়া ভালো। ওই জন্যই যে টয়লেট, তারপরে স্যানিটেশন, বিভিন্ন ধরনের মানে টিউবওয়েল, পানির ব্যবস্থাপনা, এই জাতীয় কাজে ব্যয় করা উচিত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।